টু মাই চ্যানেল সুলেখা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও অনেক ভালো আছি। নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ব্লগটা দেখতে থাকো। আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করবো, তারপরে তোমাদেরকে নিজের সঙ্গে কথা বলছি। দেখো বিন, চান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমার দুটো মেয়ে এখনও ঘুমাচ্ছে। কেমন করে ঘুমাচ্ছে শুধু ভিডিওটা দেখতে থাকো। দেখো অনু দুদিকে দুটো পা তুলে ঘুমাচ্ছে। আমি ক্যামেরাটা করছিলাম, তখন এক্ষুনি উঠে পড়বে। আমি গুড মর্নিং বললাম, তখন গুড মর্নিং বললো, কিন্তু এখানে আওয়াজ হচ্ছিল, ওই জন্য আমি ভয়েসটা দিলাম। কোনো জীবনে এরকম করে ঘুমায় না। আজকে দুধারে দুটো পা তুলে দিয়ে ঘুমাচ্ছিল পিছন দিকে। সকালবেলায় ঘুমনি আর মুড়ি খাচ্ছি আজকে। আজকে বেশি কিছু নাস্তা করছি না, প্রতিদিন তো বাইরে নাস্তা খাওয়া অসম্ভব ব্যাপার, শরীর খারাপ করবে। আজকে লেট হয়ে গেছে, যদি এবারের ছুটি ছুটি থাকলে আমার লেট হয়ে যায়, ওই জন্য ঘুগনি বানিয়েছি আর মুড়ি। ব্লগটা দেখতে থাকো। দেখো আমি আজকে কিছু সবজি বানাই না, মাছের ঝাল বানিয়েছি আর চালদা দিয়ে ডাল করেছি। কিছু বানাই না, আমার মেয়েদের শরীর খারাপ করেছিল, তার জন্য ফ্রিজে সবজি নেই। সবজি নিয়ে আসতে এসে রান্না করতে হবে তিনটে চারটে করে তরকারি, কিন্তু আমার টাইম নেই। প্রথমে আমার মেয়েদিকে দেখা, তারপর আমার রান্না করা খাওয়া, ওই জন্য কিছু নেই আপাতত, এই বানিয়েছি। কালকে সানডে আছে, আমার হাজবেন্ড সবজি নিয়ে আসবে, কালকে দেখা যাবে কী বানাই। ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ড, তোমরা ভাববে যে বড় মেয়ে মাছ নিল, ওর মা মাছ নিল, ছোটোটা কেন মাছ নিল না? ও মাছ খেতে ভালোবাসে না, ডিম খেতেও ভালোবাসে না, ও চিকেন আর মাটন খেতে খুব ভালোবাসে। কিন্তু কালকে গণেশ বিসর্জন হয়েছে, কালকে রাত্রিবেলায় খেয়েছি। আজকে ও যদি চিকেন কি মাটন খায়, আজকে শনিবার, কিন্তু আবার কালকে সানডে রয়েছে, তাহলে একবারে পরপর ভালো লাগবে না। ওই জন্য ফ্রিজে মাছও থাকে না। আমাদের দোকানে পারিস কাকা রয়েছে, পয়সা দিয়েছিলাম, মাছ নিয়ে এসে দিয়েছে, আর ফ্রিজ পুরো ফাঁকা, শুধু ফ্রুট রয়েছে। কিন্তু মেয়েদের শরীর খারাপ, এখন ফ্রুট খেতে পুরো ডাক্তার মানা করেছে যে কোনো ফ্রুট চলবে না। ওই জন্য ফ্রিজটা পুরো আমি সাফ করে দেবো, পরিষ্কার করতে হবে। 10 দিন হয়ে গেছে আমার ফ্রিজ সাফ করা হয়নি, মেয়েদের শরীর খারাপ করেছিল, আমার করেছিল, আবার আমার সর্দি মতন ভাব, কী জানি কী হবে আমি ঠিক জানি না। বাসন ফাসন সব ধুয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্লগটা দেখতে থাক কন্টিনিউ। ওখেন বৃষ্টি পড়েছে বলে বিকালবেলায় কোথাও খেলতে যাই না, বাড়িতেই খেলছে, এখানে বসে খেলছে। হাই করে দাও, এবার শুয়ে পড়ছে। ভিডিওটা দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিচেনও পুরো আমি সাফ করে ফেলেছি, বিছানাও ঠিক হয়ে গেছে, দুটো মেয়ে শুয়ে পড়েছে, আমও ফ্রেশ হয়ে যায়, আমও ঘুমিয়ে পড়বো। ব্লগটা আমি এখানের মতনই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার, বাই। কাল দেখা হচ্ছে আবার সবার সঙ্গে।